সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। শুভ সকাল, নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের বীজগণিত অংশের অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উপর আলোচনা করব। বীজগণিত অংশের 4.4 লসাগু অংশ। নিশ্চয়ই তোমরা যারা গতদিন যে ক্লাস নিয়েছি আমি 4.4 এর গসাগু নির্ণয়ের উপরে, সেগুলো নিশ্চয় বাসায় প্র্যাকটিস করেছ। আর আজকে শুরু করব আমি 4.4 এর লসাগু। লসাগুর পূর্ণ রূপ আমি বোর্ডে লিখে রেখেছি, লক্ষ্য করো। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেহেতু তোমরা অষ্টম শ্রেণী শিক্ষক, শব্দটির অর্থ নিশ্চয় তোমরা খুব ভালোভাবে জানো। অর্থাৎ একটি সংখ্যা যেই যেই সংখ্যাকে নিঃশেষে ভাগ করবে, সেই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক। যেমন একটি সংখ্যা 2, তার গুণিতক কি কি হতে পারে? 2 এর গুণিতক 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। এইভাবে গুণিতকগুলো বের করতে হয়। আলোচনা শুরু করছি। তোমার পাঠ্য বইয়ে দেখো, পাঠ্য বইয়ের 74 পৃষ্ঠায় পেজ নাম্বার 74, সেখানে দেখো লসাগু বিষয়ে 21 থেকে 24 পর্যন্ত একই রকমের অঙ্ক রয়েছে। 21 থেকে একই ধাঁচের অঙ্ক, সেজন্য আমি একটা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব। এই অঙ্কটির আলোকে তোমরা 24 পর্যন্ত নিশ্চয় করতে পারবে। আসো আমরা 21 নম্বর অঙ্কটি শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতায় বই থেকে দেখে 21 নম্বর প্রশ্নটি তোলো, অথবা বোর্ডে আমি লিখে দিচ্ছি সেখান থেকেও দেখে তুলতে পারো। প্রশ্নটি হচ্ছে a^5b^2c, দ্বিতীয় রাশিটি হচ্ছে a^3c^2, এবং তৃতীয়টি হচ্ছে a^7b^4c^3। এই তিনটি একপদী রাশি। এই রাশিগুলোর আমরা এখন লসাগু নির্ণয় করব। প্রথম রাশি দেখো, প্রথম রাশি a^5b^2c, দ্বিতীয় রাশি সমাধান শুরু করলাম, দ্বিতীয় রাশি a^3c^2, তৃতীয় রাশি a^7b^4c^3। এই তিনটি রাশি আমরা বিশ্লেষণ করব লসাগু নির্ণয়ের জন্য। নির্ণয় লসাগু সবাই লক্ষ্য করো, গত ক্লাসে আমি বলেছিলাম যদি বেস একই হয়, অর্থাৎ একজাতীয় হয়, এটা a^5, এটা শুধু এর মাত্রা 1 a^7, এর মধ্যে গসাগু নির্ণয়ের সময় কিন্তু আমি বলেছিলাম যার মাত্রা সবচেয়ে কম সেটি হবে গসাগু। লসাগুর বেলায় হবে ঠিক উল্টোটা। লসাগুর বেলায় কী হবে? যার মাত্রা সবচেয়ে বেশি। এখানে পর্যালোচনা করলে দেখা যাচ্ছে a^5 এর মাত্রা হচ্ছে 1, এর মাত্রা হচ্ছে 7। তাহলে কার মাত্রা বেশি? a^7, a^7 সবচেয়ে বড়। এখানে নির্ণয় লসাগুতে এসে এর জন্য আমরা সবচেয়ে বড় মাত্রার পদটিকে লিখব। এরপর আসো b^2 b^3 b^4, নিশ্চয় তোমরা বুঝতে পারছো এখানে বড় সবচেয়ে b^4। তারপরে দেখো c^2 c^3, সবচেয়ে কে বড়? c^3। তাহলে আমাদের লসাগু কি দাঁড়ালো? a^7 b^4 c^3, a^7 b^4 c^3 হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দ্রুত তোমাদের খাতায় উত্তরটি লিখে নাও, আমি কিছুটা সময় দিচ্ছি। নিশ্চয় তোমরা তোমাদের খাতায় অঙ্কটি তুলতে পেরেছ। 21 নম্বরে আলোকে তোমরা বাসায় প্র্যাকটিস করবে 22 থেকে 24, 22 থেকে 24 একই রকম, তোমরা নিশ্চয়ই এটিও এই অঙ্কগুলো করতে পারবে।
এরপর আমি চলে যাব সরাসরি নাম্বার 25 25 নম্বর অঙ্কটিতে চলে যাব। তোমাদের পাঠ্য বই থেকে তোমরা প্রশ্নটি তুলতে শুরু করো। নাম্বার 25 রাশিগুলো একটু লিখে নিচ্ছি আমি। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এটি হচ্ছে তৃতীয় রাশি। আসো আমরা প্রথম রাশিটি উৎপাদকে বিশ্লেষণ করি। আবার একটু রাশিগুলো মিলিয়ে দেখি। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। ওকে, আমরা প্রথম রাশি উৎপাদক বিশ্লেষণ করব। এটিও গত ক্লাসে বলেছিলাম উৎপাদক করতে গেলে যদি মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে উৎপাদক করা যায় সেটাও করা যাবে, সূত্র প্রয়োগ করে করতে হলে সেটাও করা যাবে, আবার যদি গুছিয়ে সাজিয়ে নিয়ে পদগুলোকে দুটা দুটা পদ নিয়ে যদি কমন নেওয়া যায় তাও করা যাবে। এই অঙ্কটিতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 আর এক্স স্কোয়ার গুণ করলে হয় 2x স্কোয়ার, আর যদি এই 2x স্কোয়ারকে উৎপাদক আকারে লিখি 2x ইনটু x লেখা যাবে। তাহলে আমাদের এই 2x এবং x কে 3x আকারে লিখতে হলে যেহেতু চিহ্নটি প্লাস, মাঝখানে টার্মটি চিহ্ন প্লাস, এই দুটোকেই আমাকে প্লাস চিহ্ন দিতে হবে। x স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। ওকে, এই দুটো পদের ভিতরে কমন যাবে x, x প্লাস 2 প্লাস এ দুটোর ভিতরে যদি কোনো কিছু কমন না যায়, নিশ্চয়ই 1 কমন আছে, সেই জন্য আমি এই দুটো পদের ভিতরে 1 কমন নিব x প্লাস 2। তাহলে কমন পার্ট আসছে x প্লাস 2, আনকমন হচ্ছে x প্লাস 1। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণটা তুলে নাও। এরপর আমি যাব দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণে। দ্বিতীয় রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এক্স স্কোয়ারকে আমি এক্স হোল স্কোয়ার লিখতে পারি, 1কে 1 স্কোয়ার লিখতে পারি। কিসের সূত্রে যাবে এখন দেখো, এই সূত্রটির সাথে মিলে যায় এই প্রশ্নটি। তাহলে কি হচ্ছে, এর সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আমার এক্স হচ্ছে এ, 1 হচ্ছে বি, সেই সূত্র অনুযায়ী এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণও শেষ হয়ে গেল। তোমরা তুলে নাও, আমি তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করবো এখন। আসো তৃতীয় রাশি। তৃতীয় রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এক্ষেত্রে একই কথা, 2 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হয় 2x স্কোয়ার। 2x স্কোয়ারকে এখানে দেখো, 2x স্কোয়ারকে ভাঙা যায় কিভাবে, উৎপাদক আকারে 2x ইনটু x, এই দুটোর ভিতরে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের টার্মটি মিলাতে হবে। x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2, এই দুটো পদের ভিতরে কমন যাবে x, x প্লাস 2 মাইনাস 1 কমন যাবে x প্লাস 2। কমন পার্ট হবে x প্লাস 2, আনকমন পার্ট হবে x মাইনাস 1। শিক্ষার্থীবৃন্দ, তিনটি রাশির উৎপাদক বিশ্লেষণ আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা বের করব লসাগু। লসাগু বের করার জন্য আমি একটু প্রশ্নটি মুছে দিচ্ছি এবং প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ পর্যন্ত রেখে বাকি অংশগুলো মুছে দিচ্ছি। সুতরাং নির্ণেয় লসাগু একটু বিশ্লেষণ করি। দেখো প্রথম রাশির উৎপাদক ছিল এক্স প্লাস 2, এক্স প্লাস 1, দ্বিতীয় রাশি এক্স প্লাস 1, এক্স মাইনাস 1, এক্স প্লাস 2, এক্স মাইনাস 1। এখন আমাদেরকে বুঝতে হবে যে লসাগুতে কারা কারা আসবে, কোন কোন ফ্যাক্টরগুলো আসবে। গত ক্লাসে যারা ক্লাস দেখেছ তারা দেখেছ যে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা তিনটি রাশির মধ্যে যে ফ্যাক্টরটি রয়েছে তাকে সাধারণ উৎপাদক হিসেবে লসাগুতে লিখেছি। আজকে লসাগুর জন্য আমরা মনে রাখবো তিনটি রাশিতে যদি থাকে সেও আসবে,
যদি একটি রাশিতে থাকে বাকি দুটি রাশিতে নাও থাকে আঙ্কমন হিসাবেও সেও আসবে, অর্থাৎ দশাগুণ বেলায় সবাই আসবে। আর যদি এক জাতীয় রাশি হয় তাহলে কি হবে, যদি এক জাতীয় রাশি হয় যার ঘাত সবচেয়ে বেশি সে দশাগুণ বেলায় আসবে, আর মনে করিয়ে দিচ্ছি দশাগুণ বেলায় যার ঘাত সবচেয়ে কম সে দশাগুণতে আসবে। সেই নিয়মে আমি একটু বিশ্লেষণ করি, দেখো প্রথম রাশিটি হচ্ছে এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস টু নাইন, তৃতীয় রাশিতে আছে এক্স প্লাস টু, তাহলে একটা রাশিতে এক্স প্লাস টু না থাকলেও আমরা দশাগুণের জন্য এক্স প্লাস টু লিখব। ওকে, এই রাশিটা বিশ্লেষণ শেষ হয়ে গেল। এরপর আসো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতেও আছে, তৃতীয় রাশিতে নাই, তাও আমরা লিখব এক্স প্লাস ওয়ান। তাহলে এই দুটো রাশির বিশ্লেষণ শেষ, দুটো পদের শেষ। এরপর আসো দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়ান চলে গেল, এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে কিন্তু প্রথম রাশিতে নেই, তাও আমরা লিখব এক্স মাইনাস ওয়ান। এরপর যে কাজটি করতে হবে, যদি সূত্রে প্রয়োগ করা যায় কোনো দুটি ফ্যাক্টরকে মিলে একটা সূত্র লেখা যায় তাহলে আমরা সেটা লিখে অঙ্কটা শেষ করবো। দেখো এক্স প্লাস টু থেকে যাবে, এ দুটো মিলে কিন্তু একটা সূত্র হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে ওয়ান, অর্থাৎ ওয়ান স্কোয়ার। পরের লাইনে আমরা সাজিয়ে লিখবো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটি হচ্ছে তোমার উত্তর। সবাই তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 25 নম্বর অঙ্কটি শেষ করলাম, এখন চলে যাব নাম্বার 26। এই অঙ্কটি আমি মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের তোলা শেষ। আসো আমরা এখন করব 26 নম্বর অঙ্ক। রাশিগুলো তোমাদের বই থেকে তুলে নাও। প্রথম রাশি, প্রথম রাশি তোমাদের বইতে দেখো, প্রথম রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস 4। এখন এই x স্কয়ার মাইনাস 4 এর উৎপাদক বিশ্লেষণ করলে x কে হোল, x স্কয়ারকে হোল স্কয়ার আকারে লেখা যায়, 4 কে লেখা যায় 2 স্কয়ার, তাহলে আবার আগের অঙ্কটির মতো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। আসো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণটা দেখো। দ্বিতীয় রাশিটি তোমার প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এটি দেখো এটিকে ফোর এক্স স্কোয়ার করলে তাকে ভাঙলে হয় ফোর এক্স ইন্টু এক্স, তাহলে ফোর এক্স ইন্টু এক্স, দেখো ফোর এক্স স্কোয়ার ফোর এক্স ইন্টু এক্স, কাজে এটি মিডল টার্ম হবে কিনা সেটা একবার আমরা দেখে নিই। ফোর এক্স আর এক্স যোগ অঙ্ক করলে কী হয়, ফাইভ এক্স, প্লাস দিলেও দুটো প্লাস দিলেও কিন্তু প্লাস ফাইভ এক্স আসবে, আর দুটো যদি মাইনাস দিই তাও মাইনাস ফাইভ এক্স আসবে, কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব, এটিকে একটা সূত্রে প্রয়োগ করব। এক্স স্কোয়ার দেখো টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার, দেখো এই রাশিটিতে আমি যদি এক্স কে মনে মনে এ ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার, আর ফোর এর মধ্যে ফোর কে যদি আমি টু স্কোয়ার ধরি আর টু কে যদি মনে মনে বি ধরি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার প্লাস টু ওয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কিসের সূত্রে যায়, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস টু হোল স্কোয়ার। আসো এবার আমরা যাই তৃতীয় রাশিতে, তৃতীয় রাশিটি হচ্ছে এক্স কিউব মাইনাস এইট। এই রাশিটি আমরা উৎপাদক করতে হলে দেখো এটা সরাসরি সূত্রের সূত্রে নিয়ে উৎপাদক করা যাবে, মাইনাস এইট কে টু হোল কিউব লেখা যাবে, মাইনাস টু হোল কিউব, দেখো এক্স কে যদি এ ধরি টু কে যদি বি ধরি এ কিউব মাইনাস বি কিউব, আমি সূত্রটা লিখে রাখছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা ঠিক ডান দিক থেকে দেখে দেখে সূত্রটা প্রয়োগ করব, এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার অর্থাৎ ফোর, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, সবাই তুলে নাও।
নিশ্চয়ই সবাই সবার তোলা শেষ, এখন আমরা লসাগু নির্ণয় করব। প্রথম রাশিটা মুছে দিচ্ছি। সুতরাং নির্ণয় লসাগু, সবাই লক্ষ্য করো, এক্স প্লাস টু প্রথম রাশিতে একটি মাত্রা ওয়ান, এক্স প্লাস এক্স মাইনাস টু এখানে আছে, এখানে আছে, এখানে নেই। দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু মাত্রা টু, আমরা বলেছিলাম লসাগুতে যার মাত্রা বেশি হবে সে আসবে, তাহলে কি হবে, এক্স প্লাস টু হোল স্কোয়ার হয়ে গেল। তারপরে কি আসে দেখো, বলেছিলাম যারা তিনটি রাশিতে কমন ফ্যাক্টর হিসাবে আসবে না নাই তারাও কিন্তু লসাগুতে আসবে। প্রথম রাশিতে এক্স মাইনাস টু একটি, এক্স মাইনাস টু একটি, এখানে এক্স মাইনাস টু নেই, তাও আমাদেরকে লসাগুতে লিখতে হবে এক্স মাইনাস টু। তারপরে দেখো, তারপরে একটা রাশি কিন্তু একটা পদ একটা রাশি রয়ে গেল আমাদের দ্বিতীয় তৃতীয় রাশিতে, যেটি অন্য কোনো রাশিতে নেই তাকেও লিখতে হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, এগুলো সব মাল্টিপ্লিকেশান আকারে আসবে। আমি এখন নিচে জিনিসগুলো মুছে দিচ্ছি। দেখো এক্স প্লাস টু হোল স্কোয়ার এই অংশটা কিসের সূত্রে যায়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমরা জানো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটির সাথে মিলে যায় কিনা দেখো, এ মাইনাস বি এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে টু স্কোয়ার মানে ফোর, তাহলে এটি কি সূত্রের মধ্যে লেখা যাবে, এর মতো করে লেখা যাবে, অর্থাৎ এক্স কিউব মাইনাস টু কিউব এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এক্স প্লাস টু হোল স্কোয়ার এক্স কিউব মাইনাস এইট, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা দ্রুত তুলে নাও। ওকে শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি আমি এখন মুছে দিচ্ছি, উত্তরটি মুছে দিচ্ছি, এরপরে যাব আমরা 27 নম্বর অঙ্কটিতে। 27 নম্বর প্রথম রাশি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, এই রাশিটির এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। একই রকম ভাবে সিক্স এক্স স্কোয়ার এবং ওয়ান যদি গুণ করি, সিক্স এক্স স্কোয়ার হয় তাকে উৎপাদক করলে থ্রি এক্স ইন্টু টু এক্স, এ দুটো যোগ বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, মাইনাস সিক্স, কেমন করে, মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স। ওকে, আমরা এখন সে উৎপাদক বিশ্লেষণের অংশ থেকে এখান থেকে লিখব, সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান, এ দুটো পদের ভিতরে কি কমন যাবে, থ্রি এক্স কমন যাবে, কি থাকবে, থ্রি যদি সিক্স কে ভাগ করে টু, এক্স যদি এক্স স্কোয়ার কে ভাগ করে থাকে এক্স, টু এক্স মাইনাস ওয়ান, এ দুটো পদের ভিতরে কি কমন যাবে, প্লাস ওয়ান, প্লাস ওয়ান কমন গেলে হবে টু এক্স মাইনাস ওয়ান, কমন ফ্যাক্টর আসছে টু এক্স মাইনাস ওয়ান, আনকমন থ্রি এক্স প্লাস ওয়ান। সবাই তুলে নাও। এরপর যাব আমরা দ্বিতীয় রাশির ফ্যাক্টরাইজেশনে। দ্বিতীয় রাশি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু প্লাস টু, এটিতেও আমরা সেভেন এক্স কে মিলাবো, কেমন করে দেখো, টু এবং থ্রি এক্স স্কোয়ার গুণ করলে হয় সিক্স এক্স স্কোয়ার, সিক্স এক্স স্কোয়ারকে কী কী ভাগে ভাঙা যায় দেখো, সিক্স এক্স ইন্টু এক্স, সিক্স এক্স স্কোয়ার যদি যোগ করি সেভেন এক্স চলে আসে, তাহলে আমরা থ্রি এক্স স্কোয়ার সেভেন এক্সকে কী লিখব, প্লাস সিক্স এক্স প্লাস এক্স প্লাস টু, যদি আমি দুটো পদের ভিতরে থ্রি এক্স কমন নিই তাহলে থাকবে এক্স প্লাস টু প্লাস ওয়ান, যদি কমন নিই এ দুটো পদের ভিতরে থাকবে এক্স প্লাস টু। ওকে, কমন পার্ট আসছে এক্স প্লাস টু, আনকমন আসছে থ্রি এক্স প্লাস ওয়ান,
আমাদের দ্বিতীয় রাশির ফ্যাক্টরাইজেশনও শেষ হয়ে গেল, তোমরা তুলে নাও। এরপর যাব আমি তৃতীয় রাশির ফ্যাক্টরাইজেশনে। প্রথম রাশির কয়েকটি লাইন মুছে দিচ্ছি, নিশ্চয়ই এই লাইনগুলো তোমাদের খাতায় তোলা হয়ে গেছে। তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে 2x² + 3x - 2। একই রকম ভাবে যদি আমরা এই রাশি এই দুটি পদকে গুণ করি 4x² হয়। 4x² কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 4x² যদি উৎপাদক করি 4x * x লেখা যায়, তাহলে 2x² + 4x - x - 2। 2x কমন গেলে কি হবে, x + 2, -1 কমন গেলে x + 2। সুতরাং এটি হচ্ছে আমার প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ, আর এটি হচ্ছে আমার দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ, আর এটি হচ্ছে আমার তৃতীয় রাশির x + 2 × 2x - 1। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমি বক্স করে দিয়েছি, এটি হচ্ছে প্রথম রাশির উৎপাদক, এটি হচ্ছে দ্বিতীয় রাশির উৎপাদক, আর এই মাত্র যা পেলাম এটি হচ্ছে তৃতীয় রাশির উৎপাদক। রসাগু নির্ণয় করতে সুবিধা হয়, সুতরাং নির্ণেয় লসাগু একটু বিশ্লেষণ করে লিখি। দেখো প্রথম রাশিতে ছিল 2x - 1, 2x - 1 প্রথম রাশিতে আছে, আমার দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে আছে, তাও আমাকে 2x - 1 লিখতে হবে। সবাই লিখে নাও। তারপরে আসো 3x + 1, 3x + 1 এখানে আছে, এই রাশিতে আছে, 3x + 1 এখানেও আছে, এখানে নেই, তাও আমাকে লিখতে হবে 3x + 1। ওকে, তারপরে আর কি লিখতে হবে, আর কে বাদ রয়ে গেল, x + 2, x + 2 এখানে আছে, x + 2 এখানে আছে, x + 2 এখানে নেই, তাও আমাদেরকে লিখতে হবে x + 2। তাহলে আমাদের লসাগু কি কি আসলো, 2x - 1, 3x + 1, x + 2। সবাই তুলে নাও। শিক্ষার্থী বৃন্দ তোমাদের 27 নম্বর পর্যন্ত আজকের ক্লাসে আমি শেষ করছি, কিন্তু তোমাদের যে বাড়ির কাজ দিব সেটি একটু তুলে নাও, এগুলো মুছে দিচ্ছি, নিশ্চয়ই তোমাদের তোলা শেষ। তোমরা অবশ্যই বাসায় বারবার করে গসাগু এবং লসাগু নির্ণয়ের উপরে যে প্রশ্নগুলো বোর্ডে বারবার আসছে সেগুলো প্র্যাকটিস করবে। তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আমি, বাড়ির কাজ পাঠ্য বইয়ের 28 নং অঙ্কটি, তার সাথে আমি আরো দুটি অঙ্ক দিচ্ছি যে পাঠ্য বইয়ের 28 নং অঙ্কটি করবে, আর দুটো জিনিস দিচ্ছি সেটা তুলে নাও। লেখো 3x² + 5x + 2, 3x² - 16x - 12 এবং 3x² - x - 2 রাশি তিনটির তোমরা লসাগু এবং গসাগু দুটোই বের করবে, কারণ আমাদের আলোচনায় লসাগু গসাগু দুটোই শেষ হয়েছে। 3x² + 5x + 2, 3x² - 16x - 12 এবং শেষ রাশিটি হচ্ছে 3x² - x - 2। এই রাশি তিনটি লসাগু এবং গসাগু দুটোই তোমরা নির্ণয় করবে। আরেকটি অঙ্ক দিচ্ছি, 9x² - 3x, 3x² + 11x - 4, 27x³ - 1 এই রাশি তিনটি শুধু গসাগু নির্ণয় করবে। তোমরা তুলে নাও,
এই দুটি অঙ্ক এবং পাঠ্য বইয়ের 28 নম্বর অঙ্কটি তোমরা বাসায় অবশ্যই বাড়ির কাজ খাতায় তৈরি করে রাখবে। যখন আমাদের এই সময়টা আপৎকালীন সময়টা শেষ হয়ে যাবে তখন নিশ্চয়ই আমাকে দেখাবার সুযোগ পাবে। আজকে আলোচনা লসাগু সংক্রান্ত এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় অনেক অনেক বেশি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।